যে সময় আমি পুজোর প্রস্তুতির জন্য বাইরে বেরোতাম, এখন যা সিচুয়েশন হয়ে গেছে এই প্যান্ডেমিকের জন্য বাড়ি থেকেই ভার্চুয়াল এক্সপিরিয়েন্স করতে হচ্ছে। সব থেকে পপুলার ফেস্টিভ্যাল যেটা হচ্ছে সেটা হচ্ছে দুর্গাপূজা। সেই দুর্গাপূজা বা বনেদি বাড়ির যে দুর্গাপূজা সেটা যেখানে শুরু হয়, যেখান থেকে স্টার্টটা হয়, সেটা হচ্ছে বরিশাল আটচালা বাড়ি। 1610 সালে লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর হাত ধরে এই পুজো শুরু হয়, যেটা আজকে আমরা শুনে থাকি সাপন রায়চৌধুরী বাড়ির আটচালা বাড়ির পুজো নামে ফেমাস। এই বছরে তো প্রায় 411 বছরে পড়লো পুজোটা। যদি প্রথম দুর্গা পুজো শুরুর কথা বলা হয় বা কলকাতার প্রথম, কলকাতা বা বেঙ্গলের প্রথম দুর্গা পুজো, সরি দুর্গা পুজো বললে ভুল হবে, শারদীয়া বা শারদোৎসব আটম ফেস্টিভ্যাল যেটা প্রথম শুরু হয় সেটা হচ্ছে 1610 সালে বরিশাল আটচালা বাড়িতে যে পুজোটা হয় সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুজো অ্যাকচুয়ালি, বা স্টার্টিং বলা যেতেই পারে কলকাতায়, সেটা শুরু হয় বনেদি বাড়িতে। তারপরে একের পর এক অন্যান্য বাড়িতে তো হয়েছে সে পুজো স্টার্ট হয়েছে। এখন তো বনেদি বাড়ি হতে 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 এখন প্যান্ডেলে পৌঁছে গেছে ব্যাপারটা, এখন প্রচুর পুজো হয় অ্যান্ড সেই জন্য প্রচুর পপুলারিটি রয়েছে। এই হচ্ছে সেই আটচালা বাড়ি দুর্গাপূজা, যেটা এখনও ট্র্যাডিশন মেনে হয়ে আসছে। তবে এই এই পুজোর সঙ্গে, এই আটচালা বাড়ির মেন ইউনো ওল্ডেস্ট পুজোর সঙ্গে আরও সাতটা পুজো জড়িয়ে আছে কারেন্টলি। তো ফার্স্ট হচ্ছে আটচালা বাড়ি, দেন হচ্ছে মেজ বাড়ি সাবর্ণপাড়া বরিশাল, কালীকিঙ্কর ভবন বরিশাল শিলপাড়া, পিনাকী বাড়ি বরিশাল, মাঝের বাড়ি সাবর্ণপাড়া বরিশাল, নবীন কিরণ ভবন বিরাটি নিমতা, রায়চৌধুরী বাড়ি বিরাটি, বড় বাড়ি শখের বাজারে। একটা ডাউট মনে হতে পারে যে সাবন রায়চৌধুরীটা কে, কোনো কি কোনো ব্যক্তি বা কোনো মানে একজন মানুষ যার নামে পুজোটা হচ্ছে, মানে দেখে তো নামই মনে হচ্ছে না সাবর্ণ আর রায়চৌধুরী টাইটেল। তো আসলে কিন্তু তা না, সাবর্ণ হচ্ছে গোত্র আর রায়চৌধুরী হচ্ছে সেই সময়ে ব্রিটিশদের কাছ থেকে পাওয়া উপাধি, দুটো মিলে সাবর্ণ রায়চৌধুরী হয়েছে। রায়চৌধুরী হওয়ার আগে যে টাইটেল ছিল সেটা হচ্ছে গাঙ্গুলি, মোস্টলি বারাণসী বা বেনারস থেকে এসেছে। এই বাড়িগুলোতে এখনও পুজো হচ্ছে কারেন্টলি। এই আটটা বাড়ির পুজো সব থেকে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে এদের রিচুয়ালগুলো যেগুলো রয়েছে, শাক্ত শৈব ও বৈষ্ণব মতো পুজো হওয়ার জন্যে একটা ডাইভার্সিটি দেখা যায় এই আটটা বাড়ির মধ্যে। মানে কোনো বাড়িতে নিরামিষ আমিষের যে ব্যাপারটা, ভোগের যে ব্যাপারটা থাকছে ওখানে কিন্তু ডাইভার্সিটি দেখা যায় একটা, এবং একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেখানে আমরা নর্মালি এই পুজোর সময় ম্যাক্সিমামই নিরামিষ ব্যাপারটা থাকে, আমিষটা হয় না, একটা সার্টেন ডেজের পর বা সার্টেন ইয়েতে পরে হয়, বাট এখানে কিছু কিছু বাড়িতে আমিষটাও হয়, আমিষ ভোগ দেওয়া হয় ঠাকুরকে। এর সঙ্গে আরেকটা জিনিস না বললেই নয়, মানে সেটা খুব এসেন্সিয়াল হয়ে যাচ্ছে এখন দাঁড়িয়ে, যে আমরা শুনে থাকি জবচান্ন কলকাতার ফাউন্ডার অ্যান্ড আমরা 24th অগস্টে আমরা কলকাতার জন্মদিন পালন করে থাকি, কিন্তু 2003 সালে সাবর্ণ রায়চৌধুরীর পরিবার জনস্বার্থ মামলা করে এটা প্রুভ করে দেয় যে না, জবচান্ন কলকাতার ফাউন্ডারও না, কলকাতার কোনো জন্মদিন নেই, এটা বলে দেওয়া হয়। বাট এখনও কোথাও না কোথাও সেটা হয়তো পৌঁছায়নি বা যে কোনো কারণেই হোক না কেন, এখনও কলকাতার জন্মদিন ডাউটফুলি পালন করা হচ্ছে, কিছু কিছু জায়গায় হচ্ছে, কিছু জায়গায় হচ্ছে না। এটা হচ্ছে কালীকিঙ্কর বাড়ির পুজো। এটা হচ্ছে বড় বাড়ির পুজো।